हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे प्रदत्त बक्रेर समीकरण y इक्वल टू x क्यूब प्रदत्त समीकरण के अवकलन करे पाई dy dx इक्वल टू d dx ऑफ x क्यूब। তাহলে আমরা এখানে কি বলতে পারি, dy dx इक्वल टू dx स्क्वायर। তাহলে আমরা এখানে এবার কি লিখতে পারি, ধরি যে বিন্দুতে বক্রের স্পর্শক সমূহের নতি স্পর্শবিন্দুটির ভুজ x এর সমান তার স্থানাঙ্ক x1 y1 যা বক্রের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং y1 ইকুয়াল টু x1 কিউব, এটিকে আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি। এটিকে আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি। এবার আমরা এখানে কি বলতে পারি, শর্তানুসারে dy dx at x1 y1 equal to, যেহেতু ভুজের সমান তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x1। সো আমরা এখানে কি পাবো, dx স্কয়ার at x1 y1 equal to x1। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান দিয়ে যদি আমরা এক্স ওয়ান কমন নিই, আমরা এখানে কি পাবো, থ্রি এক্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, হয় এক্স ওয়ান ইকুয়াল টু জিরো অথবা x1 minus 1 equal to 0, তাহলে 3x1 equal to 1, তাহলে x1 equal to 1 by 3। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি, x1 এর মান সমূহ এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা এখানে কি পাবো, এক নম্বর সমীকরণটি কি আছে, y1 ইকুয়াল টু x1 কিউব,
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স ওয়ান ইকুয়াল টু জিরো হলে ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরোর কিউব ইকুয়াল টু জিরো, এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হলে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এর হোল কিউব ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কিউব ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমাদের এখানে প্রশ্নে বিন্দু সময়ের স্থানাঙ্কই বার করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় বিন্দু সমূহ যথাক্রমে জিরো কমা জিরো ও জিরো কমা জিরো ও ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই টোয়েন্টি সেভেন, ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই টোয়েন্টি সেভেন। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।